এবং দেখা যাক সোমবারের সকালের ব্যস্ততা মানে অফিস যাওয়ার ব্যস্ততা নিয়েও কোন বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার। সব কথা জানালা খুলে দাও না, ওরা গাইবে গাইবে জীবনেরই গান, ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। নমস্কার, শুভ সকাল জানাই সুজয়নীল তোমাকে, শুভ সকাল জানাই আজকে সম্মানীয় শিল্পী সৌভিক সহ সকল সহশিল্পীবৃন্দকে। আমি তোমাদের পুরনো বন্ধু দক্ষিণ চব্বিশ পরগনার হরমোহন ঘোষ স্ট্রিট হরিনাবি থেকে দেবাংশু ঘোষ বলছি। বলুন। প্রথমেই কয়েকটি শব্দ বন্ধ বা পঙ্ক্তি বললাম, সেটা গতকালের জন্য সঙ্গীত এবং তার সঙ্গে আবৃত্তি দুটোই ছিল, একটা দেশাত্মবোধ। গতকাল না, আজ আজ ১৬ই ডিসেম্বর, কাজেই আমি মনে করি এপার বাংলা ওপার বাংলায় অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আজকে এই দিনটি পালিত হচ্ছে, কারণ প্রতিবেশী দেশ বাংলাদেশের আজ মহান বিজয় দিবস। তাই আমি সমস্ত বাংলাদেশি প্রতিবেশী বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, কারণ এই ১৯৭১ সালে এমনই এক সকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হানাদার পাকিস্তান বাহিনীর আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করে ভারত এবং মুক্তিযোদ্ধাদের সম্মিলিত বাহিনীর কাছে, এবং ভারতের হাত ধরেই বাংলাদেশের স্বাধীনতা আসে, এবং তাই এই দিনটা বিজয় দিবস হিসেবে পালন হয়। তাই রূপসী বাংলার দর্শক ও কলারদের পক্ষ থেকে সকল বাংলাদেশি বন্ধুদের জানাই মহান বিজয় দিবসে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশের জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আজকের শিল্পী সৌভিকের কাছে কয়েকটি গানের আমি অনুরোধ জানাতে চাইছি, তোমার অনুমতি নিয়ে সুজয়। একদম একদম। ভাই সৌভিক, দেবাংশুদা বলছি, কয়েকটি গানের অনুরোধ জানাচ্ছি। আমি জানি রবীন্দ্রসঙ্গীত তুমি করছো, তার সঙ্গে দুটো দেশাত্মবোধক সঙ্গীত প্রত্যেকের হৃদয়ে থাকে, যদি দুটো লাইন গুনগুন করে শোনাতে পারো। একটি হচ্ছে মুক্তির মন্দির সোপান তলে, মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, আর ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, আর এই শিকল পরা চল মোদের শিকল পরা চল, আর দুটি রবীন্দ্রসঙ্গীত। একটি হচ্ছে এই দেশ, এই দুটি রবীন্দ্রসঙ্গীত, একটি হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আর এই দেশ, এই দেশ আমার, এই দেশ এই মাটিতেই জন্মেছি মা, জীবন মরণ তোমার শরণ, তোমার চরণ ধুলি দাও মা। আর সুজয়নীল, যদি একটুখানি যদি একটা আবৃত্তি তোমার দুটো লাইন শুনতে পারি ওপার বাংলার মানুষদের জন্য, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যদি সম্ভব হয়, বা নম 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 বাংলাদেশ মম চির মম চির মধুর, এটা হচ্ছে দুটো লাইন যদি শোনাও আজকের মতো দেবাংশু বিদায় নিলাম। একদম একদম একদম। মানে যেটা হয়েছে গতকাল কলকাতায়ও পালন হয়েছে বিজয় দিবস, মানে কালকের বিকেল থেকে এবং সন্ধ্যাবেলা পর্যন্ত, মানে ভীষণ ভালো একটা আবহাওয়া কেটেছে, যে কারণেই মানে আমার দিনটা খেয়াল ছিল না, উনি বললেন সেটা আমি রেক্টিফাই করে নিলাম নিজেকে, কিন্তু কালকের দিনটা সন্ধ্যাবেলা থেকে কিন্তু বেশ ভালো একটা অনুষ্ঠান হয়েছে। যাই হোক, আমরা গানে যাই, কী শোনাবে বলো এবার? রবীন্দ্রসঙ্গীতই শোনাবো, মানে একটু পূজা পর্যায়ে গানে যাই। বেশ, আমার মুক্তি আলো আলো। মানে বেশ মিলেও গেল, দেবাংশু তো বললেন মানে সেরকম কোথাও গিয়ে মিলিয়ে নিই গানটা আমরা। আমার মুক্তি আলোয়ে আলোয়ে এই আকাশে, আমার মুক্তি আলোয়ে আলোয়ে আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে। ধন্যবাদ।
কোথাও গিয়ে ভীষণভাবে মিলিয়ে নিলাম গানটাকে আমার মুক্তি আলোই আলোয়। বন্ধু রয়েছেন এই মুহূর্তে, নমস্কার, কে বলছেন? প্রথম দিন সুপ্রভাত জানাচ্ছি ভাই, নবকুমার চিত্তরঞ্জন থেকে। বলুন বলুন। হ্যাঁ, ভীষণ সুন্দর অনুষ্ঠানের মধ্যে রয়েছি। শিল্পীর সাথে একটা ছোট্ট করে কথা বলি? একদম, হ্যাঁ নিশ্চয়ই বলুন। আমার আপনি আশীর্বাদ নিও এবং সকল সহযোগীকে আমার নমস্কার জানাচ্ছি। একটা রবীন্দ্রসঙ্গীত অনুরোধ রাখবো, একটি লাবণ্যে পূর্ণ প্রাণে এসো হে। আপনাকে শুভেচ্ছা রইল, পরিবারকে শুভেচ্ছা রইল। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো, আপনারা কিন্তু কোথাও যাবেন না, ফিরে আসছি।